নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা আপনারা জানেন আপনারা যারা শিক্ষক মহাশয় রয়েছেন শিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন আপনারা জানেন যে দু মাস গরমের ছুটি চলছে ইতিমধ্যেই সরকার নোটিফিকেশান করে দিয়েছে যে গরমের ছুটির জন্য প্রায় উনষাট দিন স্কুল বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলি তো এ দু মাস গরমের ছুটিতে ছাত্রছাত্রীরা কোথায় যাচ্ছে কি করছে চলুন একটু দেখে আসি বন্ধুরা দেখুন একটু পত্রিকা প্রকাশিত হয়েছে দুই মাস স্কুল বন্ধ রাজমিস্ত্রির কাজে অন্যত্র ছুটল ছাত্ররা সাজাদ হোসেন খবরটি লিখেছেন টানা দু মাস স্কুল বন্ধ রমজান মাস ও ঈদের আগে এই সুযোগটাই যেন প্রতীক্ষায় ছিল ওরা সরকারি স্কুল বন্ধের ঘোষণা হতে ঈদের আনন্দে পরিবারের সঙ্গে উৎসমুখর হয়ে সামিল হতে রাজমিস্ত্রির কাজে পাড়ি দিচ্ছে মুর্শিদাবাদের বহু পড়ুয়া স্কুল ছুটি ঘোষণা হতেই জঙ্গিপুর মহকুমার অনেক ছাত্র রাজমিস্ত্রির কাজে কলকাতা হুগলি হাওড়ায় পাড়ি দিল সকালে কলকাতা যাওয়ার একমাত্র ট্রেন ইন্টারসিটি এক্সপ্রেস ও সন্ধ্যায় কাটিহার এক্সপ্রেস ধরে হুড়োহুড়ি করে রাজমিস্ত্রির কাজে চলল ওরা শামসেরগঞ্জ থানার চাচন্ড গ্রামের নবম শ্রেণীর ছাত্র ঈশপ শেখ ঘাড়ে ব্যাগ নিয়ে বড় দাদার সঙ্গে রাজমিস্ত্রির কাজে কলকাতা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় সে স্টেশন যাওয়ার সময় জানালো স্কুল তো বন্ধ শুনলাম তাই ঈদে দুটো পয়সা আয়ের আশায় বিদেশে বিদেশ যাচ্ছি শুধু ইসবিন নয় বাজিতপুর এলাকার মাধ্যমিক পড়ুয়া দুই ছাত্র ফরাক্কা অর্জুনপুরের দ্বাদশ শ্রেণীর ছাত্র রমজান শেখ শাহাবাজ শেখ সহ বিভিন্ন এলাকা থেকে রাজমিস্ত্রির কাছে ভিন দেশে যাওয়ার হিরিক লক্ষ্য করা যায় মুর্শিদাবাদের রাজমিস্ত্রি অধূষিত জেলা এই জেলায় অধিকাংশ ছাত্রছাত্রীরা মাধ্যমে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোতেই রাজমিস্ত্রির কাজে বাইরে সুরে যায় পারিবারিক দারিদ্রতার কাছে হার মেনে রাজমিস্ত্রির কাজ যেন মূল পেশায় পরিণত হয়েছে যুব সমাজের কাছে বেকারত্বের প্রভাবে ছাত্রাবস্থা লক্ষ্য করা গেল রমজান মাস ও ঈদের এই মুহূর্তে রাজ্য টানা দুই মাস ছুটি ঘোষণায় রীতিমতো খুশির মেজাজ সেই খুশিকে পরিবারের সকলের সঙ্গে ভাগ নেওয়ার তাগিদে অকাল ছুটিতে ভিন দেশে কাজ করে বাড়তি আয় করে ঈদের আগে ফিরে আসার লক্ষ্য ছেলেদের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনতে শুরু করেছে পরিবারের লোকেরা অপর দিকে অন্য একটি অনলাইন সংবাদপত্রিকায় দেখা যাচ্ছে স্কুল পড়ুয়াদের বন্ধ পঠন পাঠন দু মাসের লম্বা ছুরিতে বিড়ি বেঁধেই চলছে রোজগার বন্ধুরা এই খবরটি প্রকাশিত হয়েছে নিউজ এইটিন বাংলা একটি অনলাইন সংবাদপত্রে এখানে লেখা রয়েছে স্কুলে দু মাসের লম্বা ছুটি তাই বিড়ি বাড়তে ব্যস্ত সুনাম সাইনারা গরিবের ঘরে দু পয়সা বাড়তি রোজগারের এমন সুযোগ কে ছাড়ে তবে পড়াশোনারও ক্ষতি হচ্ছে আফসোস সেখানেই শামসেরগঞ্জ থেকে সুতি জঙ্গিপুর থেকে রঘুনাথগঞ্জ গরমের ছুটির অবকাশে বিড়ি বাড়ছে স্কুল পড়ুয়ারা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য